ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নাম নিচ্ছে না। আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, মানে আমি বুঝতে পারিনি যে কখন সকাল হয়ে গেছে। আমি যেহেতু অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, মানে 5টার আগে আমি ঘুম থেকে উঠে যাই, তো আমি উঠেছি, উঠে ভাবলাম বলতে এখনও অনেক সকাল হতে বাকি আছে, ফিরে ঘুমিয়ে গেছি। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, সূর্য ওঠেনি, অন্ধকার মতো, তাই বুঝতেও পারিনি। আর তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমাদের বাড়ির কাছাকাছি একটা শিব মন্দির আছে, আর আমি শিব মন্দির পুজো দিতে এসেছি, মানে পুজো দিতে যাচ্ছি আপাতত। বৃষ্টি হলেও যেসব কাজগুলো থাকে সেগুলো তো করতে হবে, মানে বৃষ্টি বন্ধ না হলেও তো কাজ বন্ধ হবে না, না তো কাজগুলো তো করেই যেতে হবে। তো আমি সেই জন্য শিব মন্দিরে যাচ্ছি। শিব মন্দিরের রাস্তা তোমরা তো সবাই জানো কেমন, আমি আগের ভিডিওতে দেখিয়েছি কেমনই মাটির রাস্তা চৌমাথায়। আর এখনই দেখতেই পাচ্ছ, মানে বৃষ্টি হওয়াটা না খুব দরকার ছিল অ্যাকচুয়ালি, বৃষ্টির জন্য যে ধান গাছ সবজি গাছগুলো বৃষ্টির মানে জল পায়নি। বৃষ্টির জল হোক যাই জল হোক, জলই তো নেই, বর্ষাকালে মেনলি বৃষ্টির জলই হয়, তো তার জন্য একটু সমস্যা হচ্ছিলো, গাছগুলো শুকিয়ে যাচ্ছিলো। বাট যেহেতু সকাল থেকে প্রচুর কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে গেছে আর এখনও হচ্ছে, তাই এই যে গাছগুলো সবুজ হয়ে গেছে, এপারটা একটু ফাঁকা লাগছে কারণ এপারে রোয়াটা দেরিতে হয়েছে, সামনে যে গাছগুলো সেগুলো তো একদম সবুজ হয়ে গেছে। আর এই যে রাস্তা না, জঘন্য রাস্তা, দেখো এই এই রাস্তা দিয়ে কেউ হাঁটতে পারে না, আর হাঁটতে তো হবে। আর হচ্ছে এমনটা নয় যে শুধু এটা মানে শুধুমাত্র ঠাকুর মন্দিরটা আমি সারি বা আমরা সারি, এরকমই না অ্যাকচুয়ালি। যেহেতু শিব মন্দিরটা সর্বজনীয়, মানে কারোর নিজস্ব নয়, সেহেতু শিব মন্দিরটা সবাই মানে মাসপালা টাইপের, এক মাস করে সব বাড়িতে এক মাস করে সবাই এই মন্দিরের দায়িত্ব নেয়, পুজো টুজো দেয়। আর সোম শুক্রবার তো ব্রাহ্মণ আসে, বাট আজকে শুক্রবার কিন্তু আসেনি, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ আর বৃষ্টি হচ্ছে, তাই আসেনি, আসতে পারেনি হয়তো। তাই আমি একা এসেছি পুজো দিতে, আর বৃষ্টি হলেও আসতে হবে, কিছু করার নেই। আর সেই রকমই আমাদের এই মাসে আমাদের দায়িত্ব পড়েছে যে আমরা এই মাসটায় দায়িত্ব নেব। আর বৃষ্টি হচ্ছিল না, হঠাৎ করে যাই না করতে বৃষ্টি শুরু হয়ে গেল, আমার ফোনের মধ্যে জল পড়ছে, আমার ফোনে মানে এক ফোঁটা জল পড়লে আমার ফোনটা মানে খুব সমস্যা করে, আমি জানি না কেন আমার ফোনটা এরকম, কারণ ফোনটা একটুখানিতেই অনেক সমস্যা হয়ে যায়। তো আমি আপাতত যাই, আর আরও দেখাচ্ছি যে রাস্তার হালটা কী অবস্থা হয়েছে। আমি যখনই কোনো ব্লগ ভিডিও বানাতে যাই তখন ভাবি যে এই বৃষ্টি হচ্ছে, জলে কাদের মধ্যে যদি বাই চান্স কোনোভাবে আমার ফোনটা পড়ে যায় তাহলে আমার সব যাবে, কারণ ফোনটা আমার অনেক কষ্ট করে কেনা, ইএমআই দিয়ে দিয়ে কেনা, আমার নিজের টাকায় কেনা, সেই জন্য একটু মায়া বেশি ফোনটার উপরে। আর সামনে রাস্তাটা আমি একটুখানি দেখাই, খুব সুন্দর, মানে এখানে অনেক শাক দিয়ে গাছ ছিল কিন্তু এখন সেই গাছগুলো নেই, ভেঙে গেছে। সবসময় কোনো কোনো বন্যা হয়, ঝড় হয়, তো এটা যেহেতু ফাঁকা জায়গা তো সেহেতু এই গাছের উপর দিয়ে ঝড়গুলো বেশি এফেক্ট করে, তো তাই গাছ অনেক ভেঙে যায়, ভেঙেও গেছে। আর কালকে বৃষ্টি, মানে আজকে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি থেকে পুকুরগুলো একদম পুরো ভরাট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছি পুরো পুকুর ভরা হয়ে গেছে। আর এখানে দূর দূরে কারোর বাড়ি নেই কোথাও, একটু যেহেতু মাঠের মাঝখানে ঠাকুর মন্দির সেহেতু এখানে কোনো বাড়ি নেই কাছাকাছি। আর আমার মতো তোমরা যারা শিব ভক্ত তারাই জানবে যে শিব মন্দির আসতে কতটা ভালো লাগে, বা শিব মন্দিরের পাশে বসে থাকতে ঠিক কতটা ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, জানি না কার কেমন। এই হচ্ছে রাস্তা, তো এখানে তো অবশ্যই পড়ে যাবো, আমি পা স্লিপ করছি, আমি খুব স্লোলি হাঁটছি যাতে না পড়ে যায়। আর এই দেখছো মানে ধান গাছগুলো বৃষ্টির জল পেয়ে, মানে রাত থেকে ঠিক নয়, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আর এইটা হচ্ছে আমাদের জমি, এইটা হচ্ছে আমাদের ধান গাছ। আর এই রাস্তা, মানে এই রাস্তা তো মানুষ চলাচল করে প্রতিদিন সকালবেলা করে যখনই সবজি তোলার হয়, কারণ সবজি চাষ চারিদিকে দেখতেই পাচ্ছ। আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের শিব মন্দির, আর এখানে কাছাকাছি কোনো বাড়ি নেই, মানে শিব মন্দিরের আশেপাশে কোনো বাড়ি নেই, অনেকটা দূরে বাড়ি। আর ওই দেখা যাচ্ছে কেউ ছাগল চড়াচ্ছে, সম্ভবত ছাগল চড়িয়ে আনছে, কারণ ছাগলদেরও খেতে লাগে, ছাগলরা তো ঘাস খায়, আর ঘাস খাওয়ার জন্য বাইরে আসতে হবে, যাই হোক বৃষ্টি হোক আর যাই হোক, বাট গরুদের অতটা সমস্যা নেই, খড় খেতে পারে, খড় খেয়ে থাকতে পারে, কিন্তু ছাগলগুলো একটু সমস্যা হয়, বাড়িতে না খেতে দিলে ডেকে ডেকে মানে ডাকাডাকি করে ম্যাঁ ভ্যাঁ করে পুরো ঘর মাথায় করে নেয়। আর আমি ভীষণ হাঁটতে পারছি না, মানে ভাবছি যদি আমার ফোনটা পড়ে যায় এইভাবে না, আমি মানে ভীষণ মুশকিলে পড়ে যাবো, দেখো কী রাস্তা।
আর মানে ঠাকুরগড়ের চাবিটা সবসময় আমার এই যে ওনার আঁচলেই বাঁধা থাকে, কারণ ওই আমি ভুলে যাই ভীষণ, আর হারিয়ে ফেলি চাবি ছড়ানগুলো হারিয়ে ফেলি, সেই জন্য হচ্ছে সমস্যা। তার জন্য হচ্ছে সবসময় এই হচ্ছে ওনার আঁচলে বেঁধে রাখি মানে চাবিটা, যাতে হারিয়ে না যায়। আর এখন যদি হারিয়ে যায় তো কোনোভাবে ফিরে পাবো না, কারণ কাদা চারিদিকে। ছাগলগুলো নিয়ে আসছে দেখি, সব ভিজে গেছে, ভিজে গেলেও কিন্তু ওদের খাওয়াই চাই। এই যে ডাকাডাকি করে আসছে, আমি মানে হাঁপিয়ে যাচ্ছি। সুন্দর লাগছে দেখতে, শাড়ি দিয়ে দিয়ে যাচ্ছে। তোমার ছাতাটা এত সুন্দর, একটা ভালো ছাতা আনতে পারো না? এই যে একটা ভাঙা ছাতা, ভিজে স্নান, এতক্ষণ ধরে ভিজে ঠান্ডা লেগে যাবে। তুই ছাতাটা দেখো কেমন। এই যে জায়গাগুলো দেখছো, এই জমিগুলো যখন মানে যেহেতু কাছাকাছি নদী আছে, তো এই জমিগুলোতে না নোনা জল মানে নদীর জল বর্ষা হলে চলে আসে। এইটাতে আমফানের সময় পুরো জল ভরাই ছিল অনেক প্রায়, এখন তো এমনি বৃষ্টির জল কম, যখন আমফানের জল আসে পুরো রাস্তাঘাট ডুবে গেছিলো এখানে চারদিকে অনেক। আর ওই জায়গাটা অনেক পরিমাণে সদুয়ে গাছ ছিল, সেই গাছগুলো একটা একটা করে মানে বর্ষা হওয়ার পরে সব মরে গেছে, যেহেতু বর্ষার জল মানে নদীর জলটা একটু তো মানে লবণাক্ত জল। আবার বৃষ্টিটা হালকা করে বাড়ছে, আর আমাদের শিব মন্দির মানে সন্ধ্যাবেলাও আসতে হবে পুজো দিতে, প্রতিদিন আসতে হয়, এমনটা নয় যে শুধু প্রতিদিন আমি একাই আসি। অ্যাকচুয়ালি শিব মন্দিরটা হচ্ছে প্রতি মানে এক মাস করে এক একজনের ভাগে পড়ে, সেই রকমই সারা হয়, যেহেতু শিব মন্দিরটা কারো ব্যক্তিগত নয় মানে সবাই সর্বজনীয়, তাই সবাই এক মাস করে করে সারে। ঠাকুরগড় পুজো টুজো দেয়, এক মাসে দায়িত্ব নেয়, আর আমাদের এই মাসে দায়িত্ব আমাদেরই হয়েছে। আর আমি মাকে বললাম তুমি ঘরে থাকো, আমি পুজো দিয়ে আসছি। আর এই ফাঁকা রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি এখানে আসি, যদিও আজকে বৃষ্টি হচ্ছে। এই যে আমি পড়ে যাব ভাবছি এখান দিয়ে, আমি শিব মন্দিরে চলেই এসেছি। আর আমার এখন একটু ভিজতে হবে। এইটা হচ্ছে শিব মন্দিরের ঘাট, ছোট্ট মতো ঘাট, ভালোই মানে এখান থেকে জল টল তোলা যায়। আর পুরো সামনে কাদা, মানে এখান দিয়ে ঠাকুর ঘরে ঢুকলেই পুরো ঠাকুর ঘর কাদা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, ঢুকতেই হয়, পুজো দিতেই হয়। ঠাকুর ঘরে ঢুকে পড়েছি, কিন্তু ঠাকুর ঘরে এখন অনেকটা কাজ আছে। আর আমার ফোনটা না এমন হয়েছে মানে একটুখানি জলে ফোঁটা লাগলেই ফোনটা আবার সমস্যা করে, তো সেই জন্য আমি ফোনটা আপাতত রেখে কাজগুলো তাড়াতাড়ি করে নিই, কারণ তাড়াতাড়ি ফিরতে হবে। আর এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, কিন্তু বৃষ্টি হচ্ছে তাই তো, তাই আজকে বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, কারণ আমি আসলে এখানে কিছুক্ষণ বসে থাকি, সময় কাটাই, ভালো লাগে। আমার মাথার চুলগুলো সব ভিজে গেছে, মাথা চুল ভিজলে মানে না শুকলে বা ঠান্ডা লাগার ব্যাপার থাকে। আর এই শিব মন্দিরের ভেতরেও জল ঢুকে গেছে, অ্যাসবেস্টস মানে ফুটো হয়ে গেছে সম্ভবত, খুব ভারী বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বৃষ্টির জল মানে এমনি সময় ঢোকে না, মানে এখন কি জানি হচ্ছে এরকমই। আর হচ্ছে মানে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। আর বাড়ি যাওয়ার আগে দেখা যাচ্ছে এই যে পিছনে যে রাস্তা দেখা যাচ্ছে, ওই দিকে একটা রাস্তা গেছে, আবার এই দিকে একটা রাস্তা, আবার হচ্ছে এই দিকে একটা রাস্তা, আর ওই দিকে তো একটা রাস্তা গেছে, সেটা মানে মন্দিরের ওই দিকে একটা রাস্তা গেছে। তো এটা চার রাস্তার মাথায় মানে মন্দিরটা, আর চারিদিকে ভীষণ সবুজ হয়ে গেছে। ওটা হচ্ছে পিয়ারা বাগান, আমরা এখানে মাঝে মাঝে পিয়ারা চুরি করতে আসি, একবার চুরি করেছি, বেশি চুরি করিনি, বাট অনেকবার এসেছি যে চুরি করেছে তাদের পাহারা দিতে, পাহারা তার আমি হয়েছি, যারা চুরি করছে তাদেরকে নকরতে হবে যে পেয়ারা চুরি হচ্ছে, তো এইরকম ব্যাপার, এইরকমই কাজ আমি করেছি। আর এক দুবার চুরি করেছি, বেশি চুরি করিনি, বাট চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। আর এই যে জায়গাটা দেখছো এখানে, এই যে দূর্বাঘাস এই জায়গাটা, এখানে না আমরা মানে আমি যখনই মন্দিরে আসি তখন এই জায়গাটাতে বসে থাকি, আমার এই জায়গাটা বসে থাকলে ভীষণ ভালো লাগে। আর বৃষ্টির শব্দ এত হচ্ছে না মানে আমার শব্দ শোনাই যাচ্ছে না, বৃষ্টির শব্দে এই জায়গাটা আমার বসে থাকতে ভীষণ ভালো লাগে, আমি এই জায়গাটায় বসে থাকি। কিন্তু আজকে কী হয়েছে, এখানে শুধু হাওয়া হয় আর দূর্বাঘাস আছে, তো এখানে অনেকবার এসে ফটো ফটো তুলি। আর আমার ক্যামেরার যা বাজে কোয়ালিটি, মানে এই ক্যামেরায় তো আর কোনো ভিডিও ঠিকঠাক হয় না, তাও ভিডিও করি, ভিডিও বানাই। যাই হোক, আমি এখন বাড়ির দিকে রওনা দিই, কারণ এখানে বেশিক্ষণ থাকা যাবে না, মা নইলে বকবে যে এতক্ষণ আমি কী করছিলাম ঠাকুর ঘরে মানে মন্দিরে এসে। আর এই রাস্তায় যেতে গেলে একটু সাবধানে যেতে হবে, মানে রাস্তা তো জঘন্য খারাপ, দেখতেই পাচ্ছ আমি পড়ে যেতে পারি যে কোনো সময়। যদি
জানি না, এটা হয়তো নিম্নচাপ হলে হতে পারে, বাট নিম্নচাপে বৃষ্টি এরকমই কনস্ট্যান্ট বৃষ্টি হওয়া মানে একটা নিম্নচাপ হয়। যদিও বর্ষাকালে কনস্ট্যান্ট বৃষ্টি হয়, কিন্তু যেন মনে হচ্ছে কোনো নিম্নচাপ হয়েছে, জানি না, আমি কোনো খবর দেখিনি। আর আজকে আমার ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এগুলো সবুজ হয়ে গেছে, শুধু একটু দেখছো গাছগুলো কেমন, উচ্ছে গাছগুলো হলুদ হয়ে গেছিলো, মানে বৃষ্টির জল পায়নি, তো জল হয়নি, একটু জল পায়নি, তাই বৃষ্টি সেই জন্য গাছগুলো শুকিয়ে গেছে। অ্যাকচুয়ালি বৃষ্টির জল বারবার বলছি, বৃষ্টির জল নয়, এমনি যে কোনো জল হতে পারে, শুধু লবণাক্ত জল ছাড়া, তো জল পায়নি তার জন্য গাছগুলো পুরো হলুদ হয়ে গেছে। কিন্তু যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, আশা করি এই হলুদ ভাবটা কেটে আবার সবুজ হয়ে যাবে। আর এইটুকু জায়গার মধ্যে অনেক রকম বাগান আছে, দেখতেই পাচ্ছি, একটা হচ্ছে বরবটি আছে, ওদিকে উচ্ছে, এদিকে ঝিঙে, আর ভেতরে ভেতরে হলুদ গাছ আছে। আর এই বাগানটা অনেক সেফ, সিকিউরিটি জাল দিয়ে ঘেরা, কারণ কি এখানে অনেক ছাগল টাগল আসে, তো ছাগলগুলো হচ্ছে এইসব বাগানের মধ্যে ঢুকে গিয়ে গাছপালা নষ্ট করে দেয়, তার জন্য এইসব জাল লাগিয়ে দিয়েছে। জানি না বৃষ্টি কখন থামবে, থামে থামুক, না থামে না থামুক, এবার তো আমার কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে, এখন কাজ নেই, এবার বিকালে কাজ আছে, এবার গিয়ে তো আমি লম্বা ঘুম দেব। এইদিকে একটা পাড়া, ওই সব মানে রাউন্ড শেপে চারিদিকে পাড়া, গোল করে চারিদিকে পাড়া, আর মাঝখানে জমি। এই দিকটা হচ্ছে আমাদের পাড়া, এই দিকটা হচ্ছে একটা অন্য পাড়া, ওই দিকটা অন্য পাড়া, যদি ওইদিকে নদী আছে, নদীর ওপারে পাড়া,